কাকে সাফল্য উৎসর্গ করলেন বুমরা রুট না অলিপোপ সেরা উইকেট কার ছোট্ট টেস্ট কেরিয়ার এরই মধ্যে সবথেকে কম ম্যাচ খেলে একশো পাঁচটি টেস্ট উইকেট নেওয়ার তালিকায় কপিল দেবকে টপকে গেলেন ইয়াসপ্রীত বুমরা চলতি দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে পঁয়তাল্লিশ রানে ছয় উইকেট নেন তিনি দেওয়ার নেপথ্যে ছিলেন বুমরা তাঁর বুদ্ধিদিত্ব বোলিং ভারতকে একশো তেতাল্লিশ রানে লিড এনে দেয় সেই সঙ্গে রেকর্ডও করলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার এই সাফল্যের পর ঢুকে পড়লেন একশো দশ বছরের অঙ্গদকে উৎসর্গ করলেন বুম বুম বুমরা তিনি বলেন অলিপোপ চলতি সিরিজে ছন্দে রয়েছে ওকে লাগাতার আউট সুইং মেরে সেট আপ করতে চেয়েছিলাম যখন বুঝলাম ও আমার ফাঁদে পা দিয়েছে তখন আস্তিন থেকে বের করে আনি ইয়র্কার সাফল্য পেয়েছিলাম তবে আমি বেশি খুশি হয়েছি জো রুটকে আউট করে কারণ রুট একজন বিশ্বমানের ব্যাটার আমাদের বিরুদ্ধে ওর রেকর্ড খুবই ভালো তাই ওকে আউট করার জন্য রিভার্স সুইংয়ে অস্ত্র করেছিলাম এই মুহুর্তে বুমরা চৌত্রিশটি টেস্টের চৌষট্টিটি ইনিংসে মোট একশো বাহান্নটি উইকেট নিয়েছেন কাকে সাফল্য উৎসর্গ করলেন বুমরা রুট না ওলিপোপ সেরা উইকেট কার ছোট্ট টেস্ট কেরিয়ার এরই মধ্যে সবথেকে কম ম্যাচ খেলে একশো টেস্ট উইকেট নেওয়ার তালিকায় কপিল দেবকে টোপকে গেলেন ইয়াসপ্রীত বুমরা চলতি দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে পঁয়তাল্লিশ রানে ছয় উইকেট নেন তিনি দেওয়ার নেপথ্যে ছিলেন বুমরা তাঁর বুদ্ধিদীপ্ত বোলিং ভারতকে একশো তেতাল্লিশ রানের লিড এনে দেয় সেই সঙ্গে রেকর্ডও গড়লেন টিম ইন্ডিয়ার তারকা পেসার এই সাফল্যের পর ঢুকে পড়লেন একশো দশ বছরের পুরনো রেকর্ডের তালিকায় এমন সাফল্য তার কোলের ছেলে অঙ্গদকে উৎসর্গ করলেন বুম বুম বুমরা তিনি বলেন ওলি চলতে চলতি সিরিজে ছন্দে রয়েছে ওকে লাগাতার আউট সুইং মেরে সেট আপ করতে চেয়েছিলাম যখন বুঝলাম ও আমার ফাঁদে পা দিয়েছে তখন আস্তিন থেকে বের করে আনি ইয়র্কার সাফল্য পেয়েছিলাম তবে আমি বেশি খুশি হয়েছি জো রুটকে আউট করে কারণ রুট একজন বিশ্বমানের ব্যাটার আমাদের বিরুদ্ধে ওর রেকর্ড খুবই ভালো তাই ওকে আউট করার জন্য রিভার্স আর সুইংয়ে অস্ত্র করেছিলাম এই মুহূর্তে বুমরা চৌত্রিশটি টেস্টে চৌষট্টিটি ইনিংসে মোট একশো বাহান্নটি উইকেট নিয়েছেন কাকে সাফল্য উৎসর্গ করলেন বুমরা রুট না সেরা উইকেট কার টেস্ট কেরিয়ার ছোট্ট এরই মধ্যে সবথেকে কম ম্যাচ খেলে একশো পাঁচটি তালিকায় কপিল দেবকে টোপকে গেলেন ইয়াসপ্রীত বুমরা চলতি দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে পঁয়তাল্লিশ রানে ছয় উইকেট নেন তিনি দেওয়ার নেপথ্যে ছিলেন বুমরা তাঁর বুদ্ধিদিত্ব বোলিং ভারতকে একশো তেতাল্লিশ রানের লিড এনে দেয় সেই সঙ্গে রেকর্ডও গড়লেন টিম ইন্ডিয়ার তারকা পেসার এই সাফল্যের পর ঢুকে পড়লেন একশো দশ বছরের পুরনো রেকর্ডের তালিকায় এমন সাফল্য তার কোলের ছেলে অঙ্গদকে উৎসর্গ করলেন বুম বুম বুমরা তিনি বলেন পপ চলতি সিরিজে ছন্দে রয়েছে ওকে লাগাতার আউট সুইং মেরে সেট আপ করতে চেয়েছিলাম যখন বুঝলাম ও আমার ফাঁদে পা দিয়েছে তখন আস্তিন থেকে বের করে আনি ইয়র্কার সাফল্য পেয়েছিলাম তবে আমি বেশি খুশি হয়েছি জো রুটকে আউট করে কারণ রুট একজন বিশ্বমানের ব্যাটার আমাদের বিরুদ্ধে ওর রেকর্ড খুবই ভালো তাই ওকে আউট করার জন্য রিভার্স সুইংয়ে অস্ত্র করেছিলাম এই মুহূর্তে বুমরা চৌত্রিশটি টেস্টে চৌষট্টিটি ইনিংসে মোট একশো বাহান্নটি উইকেট নিয়েছেন